তারপরে কোনো কিছু পাই না এবং তারা তারা দূরে দূরে থাকে। কিছুদিন পরে আমার কাটাখালি শেরপুর কাটাখালি একটা ব্রিজ ভাঙার নাকি আমার অনুমতি দিল। তখন আমরা হয় না এক পঞ্চাশ জন লোক তিনটা ভাগে গেলাম, একটা কাটাখালি, একটা কই রোড, আর একটা হইলো চালাখালি ব্রিজ। এই তিনটা ব্রিজে এটি আমার দিল। দেওয়ার পর আমরা তিনটা ভাগে ভাগ করে রাত্রে তিনটা তিন মিনিটে আমরা ব্রাশটা করলাম। ব্রাশটা করলাম আমার মনে হয় চল্লিশ ফুটের মতো ভাঙিয়ে দিলাম। ভাঙিয়ে দেওয়ার পর দিন পর দিন আবার আমার সাথে ভোর ছয়টা সাড়ে ছয়টার দিকে বিশাল ফাইট। কাটাখালী ব্রিজের, হ্যাঁ, বিলটা ছিল কলসকান্দা বিল মনে হয়, কলসপাড়ি, কলসপাড়ি বিলে মারা গেল। মারা যাওয়ার পর তিনজন মারা গেলো, নাজমুল হাসান কোম্পানি কমান্ডার আর তার মানে ভাগ্নিয়া হয়েছে দুইজন, আলী হোসেন আর মেয়া হোসেন দুইজন। এরকম করে যে নাটিয়াবাড়ি মুকুল টুকুল যারা আসলো সবাই সাথে গিয়েছিল। পরে থেকে আমরা কোনো পর দিন বাচ্চাদের চাইলাম আমার সাথে যেসব মিনিটের যেটি খাইছে ওটি তরুণ হিসেবে আসছে, ওটি নিয়ে বাড়তে গেছি। বাড়তে যাওয়ার পরে আবার আমার যে তেলিকালি ভাড়া পালাইল, তখন কম আমার টু আইসি আসলো কোম্পানি অর্ডার, টু আইসি আসিল শকত হোসেন টাঙ্গাইল বাড়ি তার। তখন ওই জায়গায় যাই আমরা, তখন থাই আবার গাছপাড়া ক্যাম্পে, গাছপাড়া ক্যাম্পে থেকে ওই তেলিকালি ফাটে গেলাম। তেলিকালি ফাটে গেল আমার শকত মারা গেল। আমার কোম্পানির থেকে আমরা দুজনে ছিলাম, আমি আর সব। তখন আর নাজমুলের লাশ আমরা আনতে পারি নাই, নিতে পারিনি কোনো দিকেই, আমরা খুঁজে পাইনি এটি। পরে লাস্ট ওখান থেকে আইলাম, গাছাপাড়া ক্যাম্পে আইলাম। আওয়ার পরে তখন কোম্পানি অর্ডার উইলিয়াম উইলিয়াম যখন কোম্পানি অর্ডার লো, উইলিয়াম কোম্পানি অর্ডার লইয়া তারপরে মধ্যে এর মধ্যে সাত দিনের একটু ঘোষণার মধ্যে আয়া পড়ছে। আওয়ার পথে আমরা ওই তারাকান্দে ফুলপুরের এরও কিন্তু বড় ভয় দিয়েছে, জায়গা জায়গায় কিন্তু ভয় দিয়েছে। যে কোম্পানি অর্ডার নিয়ে একবারে মহনসিং পন্থে আমরা গেছি, মহনসিং টাউন পন্থে গেছি। তখন থাকতাম টিচার ট্রেনিং কলেজ, এর মধ্যে স্বাধীন হয়ে গেছে, আর এদিকে আমরা আর যাইতে পারছি না। স্বাধীন হওয়ার পরে মনে করেন আমরা রয়ে গেলাম, সে মনে করেন যে আমরা তো একবারে শোচনীয় অবস্থা, আমরা তো খুব অবহেলিত, খুবই অবহেলিত। মানে আমগরে কোনো যে এখন বর্তমান যে কোনো নেতারাই কোনো আমগর মূল্যায়ন কোনো কিছু নাই, মূল্য বলতে আমি নাই। তবে আমরা কিছুদিন ধরে হয়তো একটা মুক্তদা হিসাবে আমরা একটা সংসদ করছি, মুক্তদা সংসদ চারিদি বাজারেই, যেমন থলবন্দর চারিদি বাজারেই একটা মুক্তদা সংসদ করছি, একটা আড়ো রাত গড়ে তুলছি আমরা। এই ঘটনা নিয়ে তো আমার সাথে মানে বহু চিনিমি নিতে আছে। এই সময় আরে খবর দেয়, হেরে খবর দেয়, না তাই এই না তাই আহ ভাঙিয়ে দেয়, অনেক কিছু ঝুড়ি জমুক করে হাই আমরা এইভাবে রয়ে গেছি। তো করছি ছেলেবেড়ে ছেলেঘরেও হয়তো ওই আমাদের মুক্তদার প্রজন্মের ফলাফল যেটি আছে তাকে তো হয়তো আমরা ওই গড়েই আমরা জায়গা দিছি, বা এটা ডাকা কিন্তু কাগজপাতি করা লাগে, আমরা চেষ্টা বেষ্টা করছি করে আরে হয়তো একটা কাগজ আনছি আমরা, আনা না একটা কমিটির সাজায় রাখছি। এখন তারাই সবসময় বইতেছে আমার সাথে বইতেছে, এটা লইয়ে তারা ইয়ে করতেছে, এটা দেখেই আমার কিন্তু এই বাঙালি আরম্ভ হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম, পিতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন, গ্রাম নাগরগাঁও নারীদের বাড়ি।
শেরপুর জেলা। আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান। তো একাত্তরে যেমন বন্ধুর ডাকে বীর মুক্তিযোদ্ধার একাত্র হয়েছিল, এখন প্রজন্মে আমরা মুক্তিযোদ্ধা সন্তান যারা আছি, মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা একত্র হতে চাই কিংবা হইতেছি। মুক্তিযোদ্ধার চেতনায় বাস্তবায়নে আমাদের অঙ্গীকার।